কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত যশোরের ভাইজান এবং চাপাই নবাবগঞ্জের রাজাবাবু। মালিকদের দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এগুলোকে প্রস্তুত করা হয়েছে। প্রায় চার বছর আগে 69,000 টাকায় 6 মাস বয়সের অস্ট্রেলিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জাতের এই গরুটি কিনেছিলেন যশোরের ফতেহপুর ইউনিয়নের সীতারামপুরের বাসিন্দা মহিদুল জামান কাজল। নাম রেখেছিলেন ভাইজান। বর্তমানে এটি লম্বায় প্রায় 10 ফুট এবং ওজন 1400 কেজি। আমি এটা একেবারে ন্যাচারালভাবে মানে প্রাকৃতিকভাবেই লালন পালন করছি। আমি এর খাবারের মেনু হিসেবে প্রধান খাবার ছিল সে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস, এর সাথে মোটা গমের ভুষি, কিছু পরিমাণ আটা, সয়াবিন খোল এবং ভুট্টার গুঁড়া, প্লাস হলো রাইস কালিশ এবং চালের কিছু কুড়া। এটার কোনো দাম আমি মিডিয়ার মাধ্যমে নির্ধারণ করি নাই, সরাসরি দেখে আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে এই গরুটা বিক্রয় করতে যাচ্ছি। ভাইজানকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। সচক্ষে দেখার একটা আগ্রহ জাগলো যে কেমন এত বড় গরু কেমনে হয়। এই নোয়াপাড়া থেকে আমি আসছি এই যশোরের ভাইজান নাম শুনে, তা আসলো এইরকম গরু আমার নজরে পড়েনি, এরকম বড় গরু আমরা আগে কখনো দেখিনি, এই গরুটা এই সীতারামপুরে দেখছি প্রথম। এটি এখন পর্যন্ত যশোরের সবচেয়ে বড় ও বেশি ওজনের গরু বলে জানিয়েছেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রত্যাশা অনুযায়ী দাম পাবেন বলে আমরা আশা করছি। যশোরের ভাইজান নামে পরিচিত এটা। যশোরে 27,000 থেকে 29,000 পর্যন্ত আমাদের চাহিদা আছে গরু। আমরা এ পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে প্রায় 35,000 মতো আমাদের গরু আছে। এদিকে কোরবানির জন্য প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের রাজাবাবু। হলস্টেন ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়ের মালিক গত 1 বছর ধরে লালন পালন করছেন এটিকে। আমি বর্তমানে 18 লক্ষ টাকা দাম চাচ্ছি, অন্যান্য গ্রাহক দাম করছে। প্রাকৃতিক খাবারে পরম মমতায় বেড়ে উঠেছে রাজাবাবু। সবুজ ঘাস ছাড়াও ষাঁড়টির খাবারের তালিকায় থাকে আম, কলা, আপেল, কমলা, বেদানা সহ নানা ফল। 38 মন ওজনের শান্ত প্রকৃতির রাজাবাবু নজর কেড়েছে সবার। রাজাবাবুর মতো আসলে চাপেনার আর ওরকম ষাঁড় নাই। একটা গরু, একটা ভালো একটা গরু তৈরি করেছে, সেটা যেন আসলে সে যৌক্তিক পর্যায়ে দাম পায়, গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে। কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত যশোরের ভাইজান এবং চাপাই নবাবগঞ্জের রাজাবাবু। মালিকদের দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এগুলোকে প্রস্তুত করা হয়েছে। প্রায় 4 বছর আগে 69,000 টাকায় 6 মাস বয়সের অস্ট্রেলিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জাতের এই গরুটি কিনেছিলেন যশোরের ফতেহপুর ইউনিয়নের সীতারামপুরের বাসিন্দা মহিদুল জামান কাজল। নাম রেখেছিলেন ভাইজান। বর্তমানে এটি লম্বায় প্রায় 10 ফুট এবং ওজন 1400 কেজি। আমি এটা একেবারে ন্যাচারালভাবে মানে প্রাকৃতিকভাবেই লালন পালন করছি। আমি এর খাবারের মেনু হিসেবে প্রধান খাবার ছিল সে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস, এর সাথে মোটা গমের ভুষি, কিছু পরিমাণ আটা, সয়াবিন খোল এবং ভুট্টার গুঁড়া, প্লাস হলো রাইস কালিশ এবং চালের কিছু কুড়া। এটার কোনো দাম আমি মিডিয়ার মাধ্যমে নির্ধারণ করি নাই, সরাসরি দেখে আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে এই গরুটা বিক্রয় করতে যাচ্ছি। ভাইজানকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। সচক্ষে দেখার একটা আগ্রহ জাগলো যে কেমন এত বড় গরু কেমনে হয়। এই নোয়াপাড়া থেকে আমি আসছি এই যশোরের ভাইজান নাম শুনে, তা আসলো এইরকম গরু আমার নজরে পড়েনি, এরকম বড় গরু আমরা আগে কখনো দেখিনি, এই গরুটা এই সীতারামপুরে দেখছি প্রথম। এটি এখন পর্যন্ত যশোরের সবচেয়ে বড় ও বেশি ওজনের গরু বলে জানিয়েছেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রত্যাশা অনুযায়ী দাম পাবেন বলে আমরা আশা করছি। যশোরের ভাইজান নামে পরিচিত এটা। যশোরে 27,000 থেকে 29,000 পর্যন্ত আমাদের চাহিদা আছে গরু। আমরা এ পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে প্রায় 35,000 মতো আমাদের গরু আছে। এদিকে কোরবানির জন্য প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের রাজাবাবু। হলস্টেন ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়ের মালিক গত 1 বছর ধরে লালন পালন করছেন এটিকে। আমি বর্তমানে 18 লক্ষ টাকা দাম চাচ্ছি, অন্যান্য গ্রাহক দাম করছে। প্রাকৃতিক খাবারে পরম মমতায় বেড়ে উঠেছে রাজাবাবু। সবুজ ঘাস ছাড়াও ষাঁড়টির খাবারের তালিকায় থাকে আম, কলা, আপেল, কমলা, বেদানা সহ নানা ফল। 38 মন ওজনের শান্ত প্রকৃতির রাজাবাবু নজর কেড়েছে সবার। রাজাবাবুর মতো আসলে চাপেনার আর ওরকম ষাঁড় নাই।
একটা গরু একটা ভালো একটা গরু তৈরি করেছে সেটা যেন আসলে সে যৌক্তিক পর্যায়ে দাম পায়, গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।